নমস্কার বন্ধুরা, ইজি কুকিং উইথ তনুশ্রীতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি তনুশ্রী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পাঁচমিশালি সবজি দিয়ে তৈরি দারুণ স্বাদের এই ঝটপট তৈরি হয়ে যাওয়া চচ্চড়ি রেসিপিটি। এই রেসিপিটি আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করছি। সমস্ত সবজিগুলো আমি একেবারে যেহেতু কড়াইয়েই দেব, তাই আর আলাদা করে কেটে কেটে দেখালাম না, একেবারেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিছুটা কুমড়ো কেটে নিয়েছি, একটু খোসা সমেত রেখেছি আর বড় বড় টুকরে কেটে নিয়েছি। শিম আর উচ্ছে এখানে কেটে নিয়েছি, সমস্তটাই লম্বা লম্বা টুকরে কেটেছি। শিমের মাঝে অবশ্যই এইভাবে একটু চিড়ে দেবেন, তাহলে শিমের ভিতরটায় পোকা আছে কিনা সেটাও দেখা যাবে, যেমন তাছাড়া শিমটার মধ্যে ফ্লেভারটাও ভালোভাবে ঢুকবে। মূলো আর আলু কেটে নিয়েছি, আলুর খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই রান্না করছি। এইভাবেই আমার ঠাকুমা রান্না করতেন। আর দেখুন, তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আমি ফুলকপির ডাঁটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, দুই চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। ছোটো চামচের এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। অবশ্যই দিয়ে দিতে হবে সর্ষে বাটা, দুই চামচ পরিমাণ সর্ষেকে আমি মিক্সিতেই সুন্দর করে মেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলও এখানে দিয়ে দিলাম। অবশ্যই এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, দেড় চামচ পরিমাণ নুন এখানে আমি ব্যবহার করেছি। নুনটা দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে প্রথমে সমস্ত সবজির সাথে সুন্দর করে মিক্স করে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম অন করিনি। এরপর আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যতটা সিদ্ধ হতে আমাদের প্রয়োজন হবে, তারপর গ্যাসের ফ্লেমটা অন করে নেব। এর মধ্যেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। আর দেখুন, সমস্তটাকে আর একবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে যখন দু থেকে তিন মিনিট একটু ফুটে যাবে, তখন একবার ঢাকাটা খুলে নিতে হবে। ঢাকাটা খুলে উল্টে পাল্টে অপর পিঠগুলো সবজিগুলো একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে সমস্ত সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি এখানে সিদ্ধ করব না, অবশ্যই খেয়াল রাখবো সবজিগুলো যেন গলে না যায়, কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিলাম, তারপর আবার চাপা দিয়ে দু থেকে তিন মিনিট আমরা সিদ্ধ করে নেব। আপনারা কিন্তু এইভাবে একবার অবশ্যই চচ্চড়ি রান্না করে দেখবেন। যে কোনো বাড়িতে যে এক্সট্রা সবজিগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে এই চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়, আর খুব কম পরিমাণ তেলে সুন্দরভাবে এই চচ্চড়িটা তৈরি হয়ে যায়। দেখুন, তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, সমস্ত সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আর কিন্তু চাপাও দেবো না, ফোটাবেও না, একবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটু ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সমস্ত সবজিকে অন্য একটি পাত্রে ঢেলে রাখবো। তারপর কড়াইটা পরিষ্কার করে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তিন চামচ পরিমাণ সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি। দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো, খুব বেশি হাই ফ্লেমে গরম তেলে দেবো না। আর সুন্দর করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে একটু ভেজে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কা আর তেজপাতার একটা সুগন্ধ বের হয়ে আসে। ভাজা হয়ে গেলে এক চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটাকেও সুন্দর করে ভেজে নেব সোনালি রং ধরা পর্যন্ত। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার ঝাঁজ যখন উঠতে শুরু করবে, তখন এখানে আমরা এই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে পুট করে দেব, আর কোনোভাবেই লো বা মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করব না। হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে আমরা জলটাকে শুকনো করে নেব। চচ্চড়ি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি এক চামচ পরিমাণ এখানে চিনি দিচ্ছি, তবে মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর নাড়াচাড়া করে শুকনো শুকনো করতে থাকবো আর ভাজা ভাজা করতে থাকবো। সুন্দরভাবে এটাকে আমরা শুকনো শুকনো করে নেব। দেখুন, জলটা অনেকটা শুকনো হয়ে এসেছে। এরপর জাস্ট আস্তে আস্তে এইভাবে একবার করে উল্টে দেব, আর এক পিঠটা করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি নাড়া ঘাঁটা এই সময় করবেন না, তাহলে হয়তো চচ্চড়িটা ঘাঁটা ঘাঁটা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভাজা ভাজা হবে না। দেখুন, ধৈর্য ধরে আস্তে আস্তে একটু ভেজে নিলেই সুন্দরভাবে ভাজা ভাজা এই চচ্চড়িটা ভাতের প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।